দিস মানুষ আসসালামু আলাইকুম। আমি কথা বললে তো আর আমি যে কাদের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবাদুল কাদের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার পায়েই শাসন করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করেছেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার 21 জানুয়ারি দিবাগত রাত 12:10 নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন। আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। 27 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, দেশি মানুষ আসসালামু আলাইকুম, আমি কথা বললে তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না, এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব। তবে শুক্রবার 22 জানুয়ারি তার ফেসবুক আইডি ঘুরে দেখা যায় কোনো এক সময় তিনি লাইভ ভিডিওটি সরিয়ে ফেলেছেন, তবে তার আগেই ফেসবুকের তার বক্তব্যটি ভাইরাল হয়ে যায়। পরে দুপুরের দিকে আরেকবার লাইভে এসে এমপি একরামুল করিম চৌধুরী দাবি করেন তিনি ওবায়দুল কাদেরকে কিছু বলেননি। ওবায়দুল কাদেরকে একজন মুক্তিযোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, যা বলতে চেয়েছি তা আব্দুল কাদের মির্জাকে উদ্দেশ্য করে বলেছি, কারণ কাদের মির্জা পরিবার মুক্তিযোদ্ধা বিরোধী ফ্যামিলি। দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি সিনিয়র নেতাদের মাধ্যমে মীমাংসার অনুরোধও জানিয়েছেন নোয়াখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।